আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। অ্যাম্বুলেন্স, বিমান টিকিট সবই রেডি, গ্রিন সিগন্যাল পেলেই উন্নত চিকিৎসার জন্য করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়া উঠে বসবেন লন্ডনগামী বিমানে। বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি। তাকে বিদেশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করা আবেদন ইতোমধ্যেই আইন মন্ত্রণালয় হয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। চার্টার্ড বিমানও রেডি আছে, তাকে সিঙ্গাপুর হয়ে লন্ডনে নেওয়া হবে। বেগম খালেদা জিয়ার এ চিকিৎসা সফরে ব্যক্তিগত চিকিৎসক দল ও পরিবারের সদস্যরা থাকবেন। করোনা আক্রান্ত হওয়ায় গত 27 এপ্রিল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। গেল সোমবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে নেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে কি ধরনের প্রস্তুতি দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি, খালেদা জিয়ার একজন চিকিৎসকের সাথে আমাদের কথা হয়েছিল। তিনি যেমনটা বলছিলেন যে খালেদা জিয়ার বর্তমানে শ্বাসকষ্টের যে সমস্যাটি সেটি কিন্তু 90 থেকে কখনো কখনো সেটা 90-এর উপরে, অর্থাৎ 99-98 পর্যন্ত এরকম অক্সিজেনের তারতম্য উঠানামা করছে, যার কারণে কিন্তু তারা চিন্তিত এবং সেজন্যই কিন্তু তারা খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে তাদের মেডিকেল বোর্ডের একটি সিদ্ধান্ত হয়েছে। এবং শুরু থেকেই কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বলছিলেন যে খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হবে। আর সেই অনুযায়ী কিন্তু গতকালকে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেন এবং সেই আবেদনটি এখন আইন সচিবের কাছে আছে, যেমনটি আমরা জানতে পেরেছি। সেখান থেকে অনুমতি পেলেই খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হবে। খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন যেমনটা বলছিলেন যে তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে খালেদা জিয়া সরকারের নৈতিক দায়িত্ব এবং মানবিক দায়িত্ব হচ্ছে যে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর ব্যাপারে সব ধরনের ব্যবস্থা করা। তবে এদিকে যেহেতু খালেদা জিয়া দুদকের দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত রয়েছেন, সেজন্য দুদকের আইনজীবী খুরশিদ আলম যেমনটা বলছিলেন যে খালেদা জিয়াকে যদি বিদেশে যেতে হয় তাহলে তাকে আদালতের অনুমতি নিয়ে যেতে হবে। তো সার্বিক বিষয় বিবেচনা করে সরকার অবশ্যই খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবেন এমনটা কিন্তু একটি আভাস পাওয়া গেছে এবং সে অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আমরা রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের সামনে এখন অবস্থান করছি। খালেদা জিয়া যখনই বিদেশ যাওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে সেটি আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জি আশিক, প্রয়োজনে আবার আমরা আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, এতক্ষণ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম। দেশের হাসপাতালগুলোতে করোনা রোগীর মৃত্যু আক্রান্তের সংখ্যা কমলেও অনিশ্চয়তায় দেখা দিয়েছে টিকা নিয়ে। প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন 90,30,320 জন, কিন্তু সময় মতো দ্বিতীয় ডোজ নেওয়ায় শঙ্কায় আছেন 16 লাখ মানুষ। এদিকে গেল একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 50 জন, মোট মৃত্যু 11,755 জন। নতুন করে আক্রান্ত হয়েছেন 1,742 জন। 16 মে পর্যন্ত লকডাউন বাড়ালেও আজ থেকে খুলে দেওয়া হয়েছে গণপরিবহন, যদিও গণপরিবহন চলবে আন্তঃজেলা কেন্দ্রিক। ভোর থেকেই রাজধানী সহ বড় শহরগুলোতে চলতে শুরু করেছে গণপরিবহন। রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকে বহু বাস চলাচল করছে। পরিবহনগুলোতে যাত্রীদের উপস্থিতিও ছিল বেশ। স্বাস্থ্যবিধি মেনে এই বাস সার্ভিস চালুর কথা বলা হয়েছে, তবে পুরোপুরি তা মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মানাতে উদাসীন যেমন পরিবহন সংশ্লিষ্টরা, একই অবস্থা যাত্রীদেরও। এদিকে কয়েকটি শর্তে দোকানপাট খোলা রাখার কথা থাকলেও মার্কেটগুলোতে মানা হচ্ছে না নির্দেশনা। দর্শক, এই মুহূর্তে রাজধানী ফার্মগেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুক্তা মাহমুদ। মুক্তা, পরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মানার চিত্র কেমন দেখছেন?
মিতু, আপনি যেটা বললেন যে দীর্ঘ 22 দিন পর আজকে গণপরিবহন চালু করেছে এবং গণপরিবহনগুলো তারাই ব্যবহার করছেন যারা কিন্তু কাজের প্রয়োজনে বাইরে আসেন, কিন্তু যেটা বলা হয়েছে যে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে যে গণপরিবহন চালুর কথা সেটা কিন্তু আমরা দেখছি যে অনেকটাই অবহেলা, যেমন পরিবহন শ্রমিকদের এবং পরিবহন যারা কর্তৃপক্ষ আছে তাদের, ঠিক তেমনি কিন্তু যাত্রীদেরও কিন্তু একই অবস্থা যে তারাও কিন্তু খুব বেশি যে সতর্ক সেটা কিন্তু বলা যাবে না। কিন্তু অন্যদিকে তারা যেটা বলছে যে গত কয়েকদিনে যে লকডাউন চলেছিল সেই লকডাউনে কিন্তু প্রেক্ষিতে কিন্তু তারা বলছেন যে গণপরিবহন তারা চালু থাক, কারণ সবাইকে কিন্তু অফিস করতে হয়েছে, অতিরিক্ত ভাড়ায় তারা অফিস করেছেন, কিন্তু গণপরিবহন চালুর হওয়ার পরে যে স্বাস্থ্যবিধিটা মেনে চলার কথা সে বিষয়টা কিন্তু মানছে না। আমি কিন্তু এই বাসে যখন উঠছি তখন দেখছি যে সেখানকার যিনি গেটে আছেন তিনি কিন্তু সেভাবে জীবাণুনাশক ছিটাচ্ছেন না, এবং এমনকি যারা একই সিটে কিন্তু দুই বাস একই বাসের মধ্যে দুই সিটে কিন্তু একটা সিট খালি রেখে আরেকটা সিট কিন্তু যাত্রী পরিবহনের কথা ছিল সেটাও কিন্তু তা মানা হচ্ছে না। তো এখানকারই আপনি এখানে একজন যাত্রী আছেন তার সঙ্গে কথা বল ভাই, একটু বলবেন যে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে অভিযোগ করছিলেন যে যখন গণমাধ্যম দেখছে তখন এই জায়গাগুলো চালু করছে, একটু বলবেন যে আসলে কতটা মানা হচ্ছে? মানা হচ্ছে যেমন আপনি দেখা গেছে কি এই যে আমরা যখন উঠছি আমাকে কিন্তু দেয়নি, এরপরে উঠার পরে দেখলাম সিট ক্যাপাসিটি হয়ে গেছে, তারপরে লোক নিয়ে মানে আসছে, কি করব, মানবতার খাতিলে আমার সিটের পাশে বসাইছে, কিন্তু ভাড়াটা কিন্তু ডাবলে নিচ্ছে সে। আপনি মিতু, আপনি যেটা শুনছিলেন যে মোটামুটি কিন্তু এরকমটাই অভিযোগ, এবং আমরা যে চিত্রটা চোখে পড়েছে সেই চিত্রটাও কিন্তু এর ব্যতিক্রম কিছু না, কিছু না। যেটা বলছিলাম যে সব জায়গায় কিন্তু যে অবহেলা মানে স্বাস্থ্যবিধি মেনে না চলার যে প্রবণতা সেই প্রবণতাটা কিন্তু দেখা গেছে, কিন্তু যদিও বলা হচ্ছে যে শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই এই গণপরিবহন চালুর কিন্তু যে শর্ত সেই শর্তটা দেওয়া হয়েছিল, আসলে সেই শর্ত কিভাবে বাস্তবায়ন হবে সেটা দেখবার বিষয়। এবং আজকে যেটা হয়েছে যে সকালের দিকে কিন্তু যাত্রীর সংখ্যাও কম, যে কারণে কিন্তু এই সিটটাও খালি রাখা গেছে, কিন্তু পরবর্তীতে যাত্রী সংখ্যা বাড়লে এই সিট খালি রেখে আসলে গণপরিবহন চলবে কিনা সে বিষয়টাও কিন্তু সংশয় রয়ে গেছে। তো মিতু, এই ছিল গণপরিবহনের অবস্থা। মুক্তা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানী ফার্ম গেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুক্তা মাহমুদ। সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়ে এবার সরকারের অনুমোদন নিয়ে আরো প্রয়োজন মনে করলেন না ব্যবসায়ীরা, নিজেরাই লিটার প্রতি 5 টাকা বাড়িয়ে নিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে সেটা আবার 3 টাকা কমলেও বাজারে তার প্রভাব নেই। বিশ্লেষকদের দাবি, সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণে আগেই চলে গেছে গুটি কয়েক আমদানিকারক ও মিলারদের হাতে। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। আন্তর্জাতিক বাজারেই ঊর্ধ্বমুখী দাম, ব্যবসায়ীদের এমন দাবির মুখে সয়াবিন তেলের দাম বাড়াতে বাধ্য হয় অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক জাতীয় কমিটি। গত 17 ফেব্রুয়ারি বাজার মূল্যের চেয়ে লিটার প্রতি প্রায় 25 টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় 115 টাকা। এক মাস যেতে না যেতেই 25শে মার্চ দাম বাড়ানো হয় আরও এক দফা, 24 টাকা বেড়ে তেলের দাম উঠে যায় লিটার প্রতি 139 টাকা। তবে সয়াবিন তেলের দাম বাড়াতে গিয়ে এবার জাতীয় কমিটিকে পাত্তাই দিলেন না ব্যবসায়ীরা, নিজেরাই 5 টাকা বাড়িয়ে তেলের দাম নির্ধারণ করেন 144 টাকা। যদিও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে 3 টাকা কমাতে সম্মত হন, তবে দোকানেরা বলছেন ভিন্ন কথা। যারা আমাদেরকে মাল ডেলিভারিতে তারা এখনো বলে নাই যে 3 টাকা কমছে, এটা বলে নাই। সয়াবিন তেল দেখা যাচ্ছে এক সপ্তাহ ব্যবধানে যে 5 টাকা লিটার বাড়াইছে, লিটার 144 টাকা করছে, ওই বাড়তি অবস্থায় আছে, নতুন করে যে 3 টাকা কমবে কইছে, এখনো কমার মাল বাজারে আসেও নাই, কোম্পানি বলেও নাই যে কমবে। আর ইতিহাস সৃষ্টি করা সয়াবিন তেলের দামে নাবিশ্বাস ভোক্তাদের। 40 টাকা বা 50 টাকা আপডাউন আছে, সবাই কিন্তু পারতেছে না কিনতে, দামটা কমাইলে আর কি ভালো হয়, যদি সম্ভব হয় দাম কমানো, সরকার একটু পদক্ষেপ নিয়ে যদি নিয়ন্ত্রণ আনতে পারে আমাদের জন্য অবশ্যই ভালো। এ নিয়ে কয়েকজন আমদানিকারক ও মিল মালিকের মন্তব্য জানতে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি, কথা বলতে রাজি নয় বাণিজ্য মন্ত্রণালয়ও। ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের দাবি, সয়াবিন তেলের বাজারে নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই, তাই ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন ইচ্ছে মতো। তারা যে সরকারের যে আইন কানুনের প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শনের যে অতীত ইতিহাস, এটারই একটা প্রতিফলন বলে আমরা মনে করছি। কারণ হলো তারা বারবার এরকম সরকারের নিয়ম নীতি আইনকে উপেক্ষা করে বারবার কিন্তু এরকম দাম বৃদ্ধি করে থাকে না, যেহেতু তারা গুটি কয়েক আমদানিকারক, সেই কারণে এই সুবিধাটি তারা নিয়ে থাকছে। সরকারের প্রতিযোগিতা কমিশনকে সক্রিয় করা গেলে ন্যায্য দামে ভোক্তারা পণ্য কিনতে পারবেন বলে মত বাজার বিশ্লেষকদের। করোনার কঠিন অবস্থায় আমরা মনে করি যে প্রতিযোগিতা কমিশনকে দ্রুত আসা দরকার। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।
মাদারীপুরে বাংলা বাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌরুটে নিয়ম অমান্য করেই চলত ট্রলার ও স্পিডবোট, মেনে চলেনি লকডাউনের নিষেধাজ্ঞাও। একটি প্রভাবশালী মহল দুই ঘাটে নৌপুলিশকে টাকা দিয়ে এভাবেই যাত্রী পারাপার করত। তবে স্থানীয়দের এমন অভিযোগ অস্বীকার করছেন নৌপুলিশ কর্তৃপক্ষ। সম্প্রতি এই নৌরুটে স্পিডবোট দুর্ঘটনায় 26 জনের মৃত্যুতে টনক নড়েছে প্রশাসনের। শিবচর প্রতিনিধি খলিল মিয়ার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। গেল 3 মে বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে স্পিডবোট দুর্ঘটনায় মারা যান 26 জন। এ ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এরই মধ্যে একের পর এক অনিয়মের তথ্য উঠে এসেছে নৌপুলিশের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, নৌপুলিশ আর বোট মালিকদের মধ্যে রয়েছে গভীর সখ্যতা। আর লকডাউনের মধ্যেও এ রুটে নৌপুলিশকে টাকা দিয়ে স্পিডবোটে যাত্রী পারাপার করত প্রভাবশালী ওই মহলটি। এমন যোগসাজশের পরেও স্পিডবোট দুর্ঘটনা মামলার তদন্তভার পড়েছে তাদের উপরেই, তাই ন্যায় বিচার নিয়ে শঙ্কায় নিহতদের পরিবার ও এলাকাবাসী। আমার বোট দোষে সারাদিন আমার আটকে রাখছে, একটা টিপ গেছি, আমার কাছে টাকা ছিল না, অনেক কষ্ট করে আমি মনে টাকা ম্যানেজ করে 5,000 টাকা দিছি, আমার বোর্ড ছাড়ছে। নৌপুলিশের হাতে যদি এই সমস্ত তদন্ত ভার দেয় তাহলে তো এই যে হত্যার মামলার এই যে বিচার পাবে না। এই ঘটনা ঘটে যাদের দুষ্টচক্রের কারণে, তাদের মাধ্যমে যে এই সাধারণ মানুষ এই নিহতের পরিবার যে বিচার পাবে সেটা কিভাবে সেই আমরা সাধারণ জনগণ সেটা বিশ্বাস করব। নৌপুলিশ ফাঁড়ির ঊর্ধ্বতন কর্মকর্তা জানান এইসব অনিয়মের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই, তবে অভিযোগের সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এরকম অনুমতি দেয় না, এটা সঠিক না। যদি আমাদের কেউ কোনো অনিয়ম করে থাকে আপনারা ই করবেন, আমাদের কর্তৃপক্ষ খুবই কঠোর এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। দায়ীদের দ্রুত শাস্তির পাশাপাশি নৌরুটে প্রশাসনের আরও কঠোর নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। মৌসুমী রহমান, আরটিভি। টাঙ্গাইলে লেবুর বাজার নিয়ে খুশি চাষিরা। রমজান আর করোনায় চাহিদা বাড়ায় লেবুর জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা পাইকাররা ভিড় জমাচ্ছেন বাণিজ্যিকভাবে চাষ করা লেবুর বাগানগুলোতে। বিক্রি হচ্ছে আগের চেয়ে কয়েক গুণ বেশি দামে। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চল মধুপুর, ঘাটাইল, সখীপুর ও বাসাইল উপজেলার 2,157 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে এলাচি, কাগজি, সিডলেস জাতের লেবু চাষ হচ্ছে, যা থেকে এবছর 42,000 মেট্রিক টন লেবু উৎপাদন হবে। আগে যেখানে প্রতিমণ লেবু বিক্রি হতো 600 থেকে 800 টাকায়, বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ায় মন প্রতি লেবু পাইকারিতে বিক্রি হচ্ছে 3,000 থেকে 4,000 টাকা, যা পূর্বের চেয়ে কয়েক গুণ বেশি। সুগন্ধযুক্ত ও সুস্বাদু হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে এখানকার লেবু যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। এবার ফলন কম হলেও দাম বেশি হওয়ায় পূর্বের লোকসান কাটিয়ে উঠছেন বলে জানিয়েছেন চাষিরা। আমি প্রায় 10 একর জায়গার মধ্যে লেবু করছি, 10 লাখ টাকার মধ্যে বিক্রি করছি। আমি এই পাহাড়ের অনেকেই লেবু খেত নাই এমন কোনো লোক নাই। আর বছরের চাইতে এবছর দর অনেকটাই ইনশাল্লাহ ভালো। অন্য অন্য বছরের চাইতে এই তারিখে অনেক দাম বেশি লেবুর। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী 12 মাসি ও বন্যা সহনশীল জাতের লেবু চাষ করায় দিন ফিরেছে চাষিদের। জৈব বালাইনাশক ব্যবহার করে এবং জৈব অর্গানিক ফার্মিং যেটা বলে ওই উপায়ে এটা তৈরি করা হচ্ছে। এই লেবুর উৎপাদনের পরিমাণ মানে পার হেক্টর ইল্ড অনেক বেশি। এই লেবুটা যাতে সম্প্রসারণ হয় তার জন্য আমরা তাদেরকে সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি। টাঙ্গাইলে সরকারি উদ্যোগে লেবু প্রসেসিং কারখানা গড়ে তোলারও দাবি জানিয়েছেন চাষিরা। অভি ইসলাম, এটিভি। মার্কেট, শপিং মল, পাড়ায় জমে উঠেছে ইফতার বাজার। কেউ কেউ হোটেল কিংবা রেস্টুরেন্টে বসে ইফতার সেরে নিচ্ছেন। করোনা কিংবা লকডাউনের প্রভাব এখানে খুব একটা লক্ষ্য করা যায় না, যদিও স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। রাজধানী জুড়ে ইফতার বাজারে ক্রেতার হাহাকার চললেও মার্কেট কিংবা শপিং মল পাড়ায় সে চিত্রটা ভিন্ন। বসুন্ধরা সিটি শপিং মলের পেছনের দৃশ্য, ক্রেতাদের উপস্থিতিতে সরগরম। ছোলা, বোট, পেঁয়াজ, আলুর চপ, ডিম চপ, বেগুনি, বুন্দিয়া, জিলাপির বিক্রিতে ধুম। চিকেন কাবাব আছে, গ্রিল আছে, ঝাল ফ্রাই আছে, মাটন কাবাব আছে, আমাদের টানা পরোটা আছে, স্পেশাল চিকেন পরোটা আছে, বাটার পরোটা, হালকা পাতলা কিছুটা ভিড় আছে, এই কারণে একটু ভিড় থাকে। আমরা বাইরের থেকে আসছি, এখন আমরা কোথায় যাবো, বাসাও নাই ঢাকা, আমরা ইফতার করি আবার চলে যাব। কুমিল্লার থেকে একটা কাজে আসছি ঢাকাতে, এখন ইফতারটা কোথায় করবো, সেজন্য ইফতার করে চলে যাব। যদিও কোনো কোনো বিক্রেতার তুষ্টি নেই, কেউ কেউ অবশ্য করোনা ও লকডাউনে এমন বেচাকেনায় সন্তুষ্ট। না না, কাস্টমার নাই, একজন নিতে আইসে, তিনজন চারজন আইসে, কাস্টমার নাই, বেচাকেনি নাই, একদম ব্যবসা খারাপ। বসুন্ধরা মার্কেটে খোলা থাকলে আমাদের একটু কাস্টমার আসে, টুকটাক আসে, আগের মতো আসে না,
লকডাউনের কারণে দেখা গেলে আমাদের ব্যবসা অনেকই খারাপ, তারপরে প্লেট আধা ঘন্টা আগে একটু হয়, এখন একটু ভালো যাচ্ছে আর কি। আইটেম প্রাইস আইটেম তো প্রায় শেষ হয়ে গেছে, সবই শেষ, কাস্টমারের একটু চাহিদা বেশি এখন, কিন্তু আমরা পরিমাণে একটু কম কম করতেছি আর কি। স্বাস্থ্যবিধি পালনে খুব একটা আগ্রহ লক্ষ্য করা যায়নি কারোর মধ্যেই, কারো মুখে হয়তো মাস্ক রয়েছে, কারো মাস্ক আবার থুতনিতে, সামাজিক দূরত্ব কেউই মানছেন না। যে পরিবেশে যেভাবে পরিবেশন করতেছে আর একটু সুন্দরভাবে করলে ভালো হতো, যেমন ওনাদের যে হাতের মধ্যে গ্লাভস নাই, অনেকের মুখে মাস্ক নাই। করোনা ভাইরাস রোধে যে কোনো ইফতার বাজারে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সরকারের নির্দেশনা মানা না হলে সংক্রমণের ঝুঁকি থেকেই যাবে। খান আলামিন, আরটিভি, ঢাকা। শুষ্ক মরুর বুকে সবজি চাষ শুনতে অসম্ভব মনে হলেও সৌদি আরবে এই কাজটি সফলভাবে বাস্তবায়ন করে দেখিয়েছেন প্রবাসী বাংলাদেশি ইসমাইল হোসেন। বিশাল কৃষি খামার করে শুধু খাদ্যের যোগান নয়, কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন অনেকের। সৌদি আরব ব্যুরো চিফ আবুল বশিরের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অরণ্য গফুর। প্রথম দর্শনে ক্রান্তীয় কোনো অঞ্চলের সবুজের মহা উদ্যান ভেবে ভুল করবে বেশিরভাগ মানুষ, কিন্তু চিত্রটি ক্রান্তীয় নয়। সৌদি আরবের আল গাসিম প্রদেশে বিস্তীর্ণ মরু অঞ্চলের কৃষি খামারের 368 হেক্টর শুষ্ক জমিতে বিশাল এ কৃষি খামার গড়ে তুলেছেন কুমিল্লার বাটরা পুকুরপাড়ের সন্তান ইসমাইল হোসেন। 1998 সালে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা ইসমাইল 2 বছর কৃষি খামারে কাজ করার পর কফিলের সহায়তায় নিজেই গড়ে তোলেন বিশাল এ খামার। 168 হেক্টর জমিতে চাষ করছেন সৌদি আরবের রাস্তায় ব্যবহৃত উট ও গবাদি পশুর খাদ্য বরসিম ঘাস। এছাড়া 95 হেক্টর জমিতে পেঁয়াজ, 70 হেক্টর জমিতে মরিচ, 15 হেক্টর জমিতে ফুলকপি ও বাঁধাকপি, 8 হেক্টর জমিতে বেগুন সহ নানা শাকসবজি ফলিয়ে পাল্টে দিয়েছেন মরুর চিত্র, পাল্টেছেন নিজের অর্থনৈতিক অবস্থাও। বর্তমান বাজার মূল্যে ইনশাল্লাহ আমি আশা করতেছি মনে হয় 40-45 হাজার রিয়াল। এ খামারে কাজ করছেন 180 জন বাংলাদেশি, যারা থাকা খাওয়া ছাড়াও মাসে 1800 সৌদি রিয়াল বেতনে চালাচ্ছেন দেশে থাকা পরিবারকে। 2 বছর ধরে আমরা যেভাবে কাজ করছি, তারপরে যেভাবে শ্রম দিচ্ছি, যেভাবে বুঝতে পারছি, তাতে মালিককে ভালো ডিমান্ড হচ্ছে। সবাই বিদেশে আসে 2টা পয়সা কামানোর জন্যে, যদি ভালো থাকে একজনের কামাই দিয়ে 10 জন চলে, আলহামদুলিল্লাহ এটা খুব ভালো জিনিস। অন্য প্রবাসীরাও এই উদ্যোগে এগিয়ে এলে সৌদি আরবের চাহিদা মেটানোর পাশাপাশি নিজের পরিবার ও রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে বলে মনে করেন ফার্ম সংশ্লিষ্টরা। অরণ্য গফুর, আরটিভি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালে সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।